নারদকাণ্ডে হারা এবার মেয়রের দপ্তরে। কলকাতা পুরসভায় শুক্রবার দেড় ঘণ্টা তল্লাশি চালালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন সকাল 10:40 পুরসভায় হানা দেয় সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের নেতৃত্বে চারজনের তদন্তকারী দল। চলে ভিডিও রেকর্ডিং। মেয়রের উপস্থিতিতেই যে গেট দিয়ে ম্যাথু স্যামুয়েল পুরসভায় ঢুকেছিল বলে অভিযোগ, মেয়রের ঘরে যাওয়ার রাস্তা এবং মেয়রের ঘরের ভিডিও ফুটেজ সংগ্রহ করেন গোয়েন্দারা। নারদের স্টিং অপারেশনের ভিডিওর সঙ্গে নিজেদের তোলা ভিডিও মিলিয়ে দেখতে চায় সিবিআই আধিকারিকরা। তবে মেয়রের উপস্থিতিতেই মেয়রের দপ্তরে সিবিআই তল্লাশি চালালো, এ বিষয়ে মুখ খোলেননি মেয়র শোভন চট্টোপাধ্যায়। সৌভিক সান্যালের রিপোর্ট, আজ খবর, কলকাতা।